হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল ডাবল পাঠশালা। আমরা হচ্ছে যে সেমুল জঙ্গিসে জয়েন করার পর, মানে বিপিএসসি তে জয়েন করার পর, আমাদের পিএইচএম ম্যাডাম স্বাধীন জন্য একটা ট্রেনিং দিয়েছিলেন। তো সেই ট্রেনিংয়ে আমাদের অনেক কিছু বিষয় তিনি বুঝিয়ে বলেছেন। তো একটা মা যখন নিউলি রেজিস্ট্রেশনের জন্য আসে, তখন সেই মাকে আমরা কীভাবে গ্রহণ করবো, তার টেস্টগুলো কোনোভাবে করবো, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলেছেন। তাই আমি একটু হচ্ছে ভাবলাম যে তোমাদের সঙ্গে যদি এই ভিডিওটি শেয়ার করি তাহলে তোমাদেরও কিন্তু অনেকটাই হেল্প হবে। সো সেই জন্য চলে এসেছি আজকে এই ভিডিওটি নিয়ে, যে এখন আমরা যখন স্টুডেন্টস ছিলাম বা তোমরা যখন স্টুডেন্ট আছো প্লাস তোমরা যখন জবে ঢুকবে, স্টুডেন্ট লাইফ প্লাস সার্ভিস লাইফ এই দুটো কিন্তু ঘুরিয়ে ফেললে হবে না। দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা যখন ট্রেনিংয়ে যেতাম তখন আমাদের যেভাবে নতুন টেস্টগুলো আমরা করতাম, কোনো একটা মা ফার্স্ট ভিজিটে এলো বা সেকেন্ড বা থার্ড ভিজিটে এলো, যে ভিজিটে আসুক না কেন, মায়ের আমরা হচ্ছে যে চেক আপ করি, ঠিক আছে। তো মায়েদের তো চারটে চেক আপ মিনিমাম তোমাদেরকে করাতেই হবে। তো এই চেক আপগুলো নিয়ে আমি পরে ডিটেলস আলোচনা করবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটা নতুন মা যখন তোমার সাব সেন্টারে আসবে নিউলি রেজিস্ট্রেশনের জন্য, তখন তুমি কী কী করবে আর সেই মাকে কোন বিষয়ে হেল্পটা দেবে এবং তোমার কী করণীয়, তুমি কীভাবে বা কোন অর্ডারে তুমি টেস্টগুলো করবে, আজকে ভিডিওটি কিন্তু এই বিষয়টা নিয়ে। তার আগে আমি কিছু কথা বলিনি, তোমাদের হচ্ছে তোমাদের সাব সেন্টারে বা তোমার সাব সেন্টারে যে আশা দিদিরা থাকবে, সেই আশা দিদির প্রত্যেকটা আশা দিদির হচ্ছে কিছু পপুলেশন আছে, সেই পপুলেশন কিন্তু ওরা কাজ করে, মিনিং হচ্ছে 1000 পপুলেশনে একটা আশা কাজ করেন। তো সেই আশা দিদিদের বলে দেবে তোমরা যে যখন কোনো মাকে সাব সেন্টারে নিয়ে আসবে রেজিস্ট্রেশনের জন্য, তখন অবশ্যই যেন সঙ্গে করে হচ্ছে ইউরিন নিয়ে আসে, ঠিক আছে। তো কোনো মা যদি এসে তোমাকে বলে যে আমি প্রেগনেন্সি টেস্ট করেছি, আমার পজিটিভ এসেছে, আমাকে রেজিস্ট্রেশন করিয়ে দিন, তুমি কিন্তু করবে না। তুমি নিজে আগে শিওর হবে যে সেই মা পজিটিভ কি না, দেন তুমি তার কার্ড করে দেবে। তো তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে নিজে দাঁড়িয়ে থেকে নিজের সামনে তোমাকে হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করাতে হবে। মা যে ইউনিটটা কালেক্ট করে নিয়ে আসবে, তুমি নিজে আগে প্রেগনেন্সি টেস্ট করবে, যদি মায়ের হচ্ছে পজিটিভ আসে দেন তারপরে তুমি বাকি যে প্রসেসিংটা সেটা তুমি কমপ্লিট করবে। মা যদি পজিটিভ হয়, মানে তার প্রেগনেন্সি টেস্ট করার পর মায়ের যদি পজিটিভ আসে, তাহলে মাকে তুমি কংগ্রেচুলেট করবে, দেন তুমি হচ্ছে ইউরিন টেস্টটা হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে তুমি হচ্ছে ইউরিনের সুগার এবং হচ্ছে অ্যালবুমিন টেস্টটা করিয়ে নেবে। তারপরে মাকে তুমি যখন বসাবে, ঠিক তার আগের মুহূর্তে বসানোর আগে মায়ের হচ্ছে ওয়েট এবং হাইটটা তুমি মেপে নেবে। তারপরে মাকে একটা কমফোর্টেবল পজিশনে বসাবে। বসানোর পর হচ্ছে, কারণ ওই সময় তুমি বিপিটা চেক করবে না, কারণ মা যেহেতু হেঁটে এসেছে মায়ের বিপিটা কিন্তু অ্যাকুরেট আসবে না। তাই 15 মিনিট তুমি মাকে বসিয়ে মায়ের যাবতীয় হিস্ট্রি যা যা নিয়ম সমস্ত নেবে। কোনো মায়ের যদি আগে হচ্ছে কোনো মা যদি আগে প্রেগনেন্ট হয়ে থাকে না, তাহলে তার হিস্ট্রি নেবে যে তার তিনি কতবার প্রেগনেন্ট হয়েছেন, তার কটা বাচ্চা আছে, কোনো বাচ্চা অ্যাবর্শন হয়েছে কি না, আরও হিস্ট্রি নেবে যে কোনো রোগ ছিল কি না, সিজার্স মানে সিজারেশন হয়েছে কি না, যে সমস্ত হিস্ট্রিগুলো নেওয়ার দরকার সেগুলো নেবে। মানে যে কোনো মায়ের হচ্ছে টিবি আছে কি না, হাঁপানি আছে কি না, হার্টের কোনো প্রবলেম আছে কি না, বিপি সুগার এসেট্রা, যেগুলো হিস্ট্রি নিয়েও তোমার সমস্ত হিস্ট্রি নিয়ে নেবে, ওকে। দেন হচ্ছে কী করবে, হিস্ট্রি নেওয়ার পর হিস্ট্রিটা নেওয়া হয়ে যাবে, তারপর তোমরা হচ্ছে মায়ের বিপিটা চেক করবে। এতটা পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাকে কী করতে হবে, টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য তোমাদের দেখবে এসএসসির একটা ল্যাব থাকবে, তো সেই ল্যাবে গিয়ে তোমাদেরকে টেস্ট করতে হবে। ও টেস্টগুলো কোন অর্ডারে করবে সেগুলো এখন তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো তার আগে একটা কথা বলে দিই, আশা দিদির আরও একটা কথা বলে রাখবে যে কোনো মাকে যখন রেজিস্ট্রেশনের জন্য সাব সেন্টারে নিয়ে আসবে, তখন সেই মা যেন তার আধার কার্ড এবং তার হাজব্যান্ডের আধার কার্ড অবশ্যই নিয়ে আসে, ব্যাংকের পাসবইটা নিয়ে আসতে বলবে। কারণ হচ্ছে এমসিপি কার্ড যখন তুমি মানে তৈরি করবে বা রেডি করবে মায়ের জন্য, তখন কিন্তু সেখানে আধার কার্ড আর অ্যাকাউন্ট নাম্বার কিন্তু লাগে। আর একটা জিনিস হচ্ছে, তুমি মায়ের আধার কার্ড দেখেই কিন্তু মায়ের নাম তার হাজব্যান্ডের নাম লিখবে, এমনি কিন্তু লিখবে না। কারণ আমরা চলে আসি হচ্ছে টেস্ট, তোমরা কোন অর্ডারে টেস্ট করবে, হচ্ছে তুমি হচ্ছে ল্যাবে নিয়ে যাবে মাকে, মাকে একটা কমফোর্টেবল পজিশনে বসাবে, দেন হচ্ছে মায়ের প্রথমে টেস্ট করবে সুগার, দেন করবে হিমোগ্লোবিন, তারপরে মায়ের যদি জ্বর থাকে তাহলে 3 নম্বরে যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে আরডিপি টেস্ট, ওকে। যদি মায়ের জ্বর না থাকে তাহলে 3 নম্বরে যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে ডুয়াল কিট, অর্থাৎ এইচআইভি এবং সিফিলিস এর একসঙ্গে যে ডুয়াল কিটটা পাওয়া যায় সেই টেস্টটা করতে হবে। 4 নম্বরে তোমাকে করতে হবে হেপাটাইটিস বি এবং 5 নম্বরে করতে হবে হেপাটাইটিস সি, এই অর্ডারে কিন্তু তোমাকে টেস্টগুলো করতে হবে। যদি তোমাকে স্লাইড নেওয়া থাকে দেন লাস্টে তোমরা স্লাইডটা নিয়ে নেবে। তোমার হচ্ছে যাবতীয় পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার মায়ের তারপরে কী করে দেবে, এই সমস্ত কিছু করে যাওয়ার পর মাকে যে ফার্স্ট টিডি 1 সেটা তোমরা হচ্ছে দিয়ে দেবে,
ওকে আশা করি সেটা বুঝতে পেরেছো। এরপরে তোমরা কি করবে হচ্ছে একটা মা যখন আসবে তার যদি আর্লি রেজিস্ট্রেশন করে মানে 3 মাসের মধ্যে তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম তিন মাসে মার কী কী সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে মাকে হচ্ছে হেলচক দেবে, মা এই সময়ে কী করবে এবং কী করবে না সেই বিষয় নিয়ে হেলচক দেবে, মায়ের খাবার নিয়ে ডায়েট নিয়ে তোমাকে হেলচক দিতে হবে, মায়ের বিশ্রাম নিয়ে হেলচক দিতে হবে, হাইজিন নিয়ে হেলচক দিতে হবে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাকে হেলচক দিতে হবে। আর একটা বিষয় নিয়ে তোমাকে মাকে প্রথম থেকেই বোঝাতে হবে বা তো মাকে প্রথম থেকে যে বিষয়টা নিয়ে আমাদেরকে বোঝাতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং মেথড। তো ফ্যামিলি প্ল্যানিং মেথড বা ফ্যামিলি প্ল্যানিং আমরা কেন করি, তার অ্যাডভান্টেজ কী আছে সেখানে, মায়ের কী উপকারিতা আছে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মাকে প্রথম থেকেই কাউন্সেলিং করাতে হবে, ঠিক আছে। সো এই বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। সো আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু তোমরা ইগনোর করবে। সো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।